ও রে, তো কি শর্ট ছিল? আমি মনে করি যে এরকম আল্লাহ আল্লাহই তো দিছে, আমার তো ক্ষমতা নাই এরকম একটা সন্তান জন্ম দেওয়ার। আল্লাহ তো আমার ভালোর জন্য দিছে, খারাপের জন্য আর দেয় নেই। এখন আমি যদি ওর অবহেলা করি, আল্লাহ আমার যে কোনো একটা ক্ষতি করে ফেলাইতে পারে। এই আমাদের এদিকে একটা হুজুর ছিল, কালা হুজুর, ওই হুজুরে বলছে যে মাসুমিরে আল্লাহ পাঠাইছে এই গ্রামে, এই গ্রামের অনেক ভালো হবে, এই গ্রামের কোনো ক্ষতি হবে না। অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে, কিন্তু খারাপটা আমি কানে নেই না। আমার বাচ্চাকে আমি শিখাই দিছি যে যে খারাপ বলবে, মনে করো সে নিজেরটা নিজেই খারাপ হইতাছে, তুমি কখনো খারাপ হইবে না। তুমি মনে করবা যেন তোমার আরো উৎসাহ দিল, তুমি আরো বড় দিকে হওয়ার চেষ্টা করবা। পড়াশোনা বাইরে আসে, গান গান করতে পারেন, জি দেখো, তারপরে কবিতা, আর্ট, তারপরে গজল, তারপরে নানা অভিনয়, তারপর নানান ধরনের আর্ট করতে পারে। এই জিনিসগুলো মাসুম নিজে নিজে আর্ট করছে। মানুষ চেষ্টা করলে কিনা পারে, তো এরকমই মাসুমের হয়তো বা হাত পা নাই, কিন্তু ও অনেক সুন্দর করে আর্ট করতে পারে। তো আমি ওদের রাত্রে পড়াই, যখন রাত্রে পড়াই আমি প্রত্যেকদিন রাত্রে, মনে করি একজন টিচার যেভাবে গাইড করে, টিচারের চাইতেও একজন বড় বোন হিসেবে আমি ওকে এইভাবে গাইড করি। সব দিকেই আমি দেখছি যে ওর সব দিকেই প্রতিভা আছে, আর প্রতিভা থাকার কারণেই আমি ওকে সব দিকেই উৎসাহিত করি যাতে ও সব কিছুর মধ্যে অ্যাটেন্ড করতে পারে। গান শিখাই, তারপরে বিতর্ক অনুষ্ঠান শিখাই, তারপর আর্ট শিখাই, এগুলোর মাধ্যমেই ওরা মানে মানুষের এক্সট্রা যে অর্ডিনারি একটা প্রতিভা আছে ওটার মাধ্যমে ওরা, আমি চাই ওরা মানে এক্সট্রা জিনিসটা ওদের মধ্যে থাকে। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নি মা, আমরা প্রতিবাদ করতে জানি। আল্লাহ যাকে মনে করেন এরকম সন্তানদের হাত পা আছে কিংবা নাই, বোবা, কালা, লুলা, ল্যাংরা, যা মানে যেমনই হোক, ওইটি মনে করেন আল্লাহ আমাদের পাঠাইছে, ওই আল্লাহ দরবারে এই লাখ লাখ শুকুর। এই আমাদের মনে করতে হবে যে এই আমাদের কাছে সব, ভালো বাচ্চাদের থেকে ওকে আমাদের বেশি করে ই করতে হবে, আদর যত্ন মানে সব দিকে প্রতিষ্ঠিত করতে হবে। এই সরকার যদি আমার এই ছেলেটার উপর একটা কোনো সাহায্য করে, উপবৃত্তি বৃত্তি প্রদান করে, সাহায্য করে, তাহলে আমার অনেক লেখাপড়ার সাহায্য হয়, ভালো হয়।